আফগানিস্তানে মানবিক সংকটের বিষয়ে আবারও সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান। সংস্থাটির প্রধান ডেভিড বেসলি জানিয়েছেন, অভাবের তাড়নায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং সন্তানদের বেঁচে দিতে বাধ্য হচ্ছেন আফগানরা। আফগানিস্তানের বিষয়ে সবাইকে আরও একবার সতর্ক করে ডেভিড বেসলি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন। তিনি অবিলম্বে দেশটিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বর্তমান দেশটির অর্ধেকের বেশি মানুষ প্রচণ্ড খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। বছরের পর বছর ধরে চলা সংঘাতের মধ্যেই খরা, মহামারী এবং অর্থনীতি ধসের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে সময় পার করছেন আফগানরা। দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন প্রায় 2.5 কোটি মানুষ। এই শীতে অর্ধেকের বেশি মানুষ দুর্ভিক্ষে পতিত হবেন এবং চলতি বছর দেশটির 97% মানুষ দরিদ্র সীমার নিচে দিন কাটাবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বেসলি বলেন, গত 20 বছরের সংঘাতে আফগানিস্তান ইতোমধ্যেই দরিদ্র দেশে পরিণত হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটির 4 কোটি মানুষের মধ্যে প্রায় 2.5 কোটি মানুষই এখন অনাহারে দিন কাটাচ্ছেন।